नमस्कार देखছেন ঘাটাল নিউজ সঙ্গে রয়েছে বেদবিথী রানা আজকে খবরে ঘাটাল শহরে প্রসন্নময় স্কুলের সামনে আন্ডারপাস রাস্তার একটি অংশ যাতায়াতের জন্য চালু হলো বুধবার থেকে বাকি অংশের কাজ চলছে জানা গিয়েছে বাকি অংশের কাজ পূজোর আগেই শেষ হয়ে যাবে অর্থাৎ পূজোর আগেই আন্ডারপাস রাস্তা পুরোপুরি চালু হয়ে যাবে ঘাটাল পাঁচকুড়া সড়ক অন্যতম ব্যস্ত রাস্তা এই রাস্তা দিয়ে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া সাধারণ মানুষজন এবং এলাকার বাসিন্দারা চলাচল করেন শুধু তাই নয় বিভিন্ন প্রান্ত থেকে মহকুমা শহরে আসা মানুষজন এই রাস্তা দিয়েই চলাচল করেন এই কারণে রাস্তার যানবাহনের সংখ্যা প্রচুর দূরপাল্লার বাস সহ বিভিন্ন গাড়ি রাস্তাটি দিয়ে চলাচল করে ঘাটাল বসন্ত কুমারী হাই স্কুল ঘাটাল প্রসন্নময় স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এমনকি কলেজের ছাত্রছাত্রীরাও এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে এই আন্ডারপাসটি পুরোপুরি চালু হয়ে গেলে স্কুলের ছোট ছোট বাচ্চা সহ সাধারণ পথচারী খুব সহজেই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে রাস্তাটির গুরুত্ব ব্যস্ততা এবং ঝুঁকিহীনভাবে পারাপারের কথা চিন্তা ভাবনা করেই আন্ডারপাস চালু করার পরিকল্পনা করা হয় ঘাটাল পৌরসভা এবং ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই রাজ্য সরকারের কাছে আন্ডারপাস চালু হওয়ার জন্য আর্জি জানান 1 কোটি টাকার বেশি খরচে নির্মিত এই আন্ডারপাসের নির্মাণের কাজ আগেই শেষ হতো কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য কাজ কিছুটা ব্যাহত হয় ঘাটালের 3 নম্বর ওয়ার্ডের আন্ডারপাসটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে ওই আন্ডারপাসটি দিয়ে মানুষজন চলাচল শুরু করেছেন প্রসন্নময় স্কুলের সামনে আন্ডারপাসটি পুরোপুরি চালু হয়ে গেলে স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজন খুব সহজে যাতায়াত করতে পারবেন বলে যাত্রীদের মতামত